মতো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে ভ্রমণে আর আহারে। আজকে আমি এই মুহূর্তে আছি হচ্ছে কুঞ্জ ছায়ার প্রেস কনফারেন্সে। আপনারা অলরেডি প্রোমো দেখে ফেলেছেন, এই মুহূর্তে আমার সঙ্গে আছে পল্লবী। কেমন আছো আগে বলো? এখন প্রেস কনফারেন্সে আছি তো মোটামুটি ভালোই লাগছে। এখন নতুন একটা প্রজেক্ট তো শুরু হবে, সবাই এসছে, কথাবার্তা হবে, তো অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড। আর এতদিন তো তোমাকে একদম অন্যভাবে দেখেছে দর্শকরা, মানে একটা কী বলবো, রানী রানী ব্যাপার প্রথমে ছিল, একটা লুকে বেগম বেগম ব্যাপার ছিল, তো এখন আবার একদম গ্রামের মেয়ে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা শেড। তো কীভাবে কী করছো, তৈরি হলে কী করে, অফারটা এলো কী করে? অফার তো বলতে গেলে সিরাজ বেগম শেষ হওয়ার পরই আমার কাছে অনেকগুলো অফার আসে। তো ক্যারেক্টার ওয়াইজ যেহেতু আমি মানে আমার কাছে অনেকগুলো অফার আসার পরেও, মানে যেহেতু আমি একটা বেগম টাইপের একটা করেছিলাম, একটা ওই ওই সময়ের একটা ওই থিমের করেছি, তো আমি চাইছিলাম যে আমি এমন একটা জিনিস করব যেটা একটা অন্যরকম লুক হবে, যাতে অডিয়েন্স আমাকে অন্যভাবে দেখে। তো এতগুলো অফার আসার পরও আমি এটা বেছে নিই, তার কারণ হচ্ছে এটা আমার খুব পছন্দের একটা জিনিস। কারণ লুৎফা যেরকম ছিল, লুৎফা অনেকটাই নম্র ভদ্র, একটাও কথা বলবে না, তাকে এসে মেরে দিয়ে চলে যেত, সে চুপচাপ থাকতো, বাট এটা ডিফারেন্ট। এটা হচ্ছে তাকে যদি মারে সে উল্টো একটা থাপড়া মেরে দেবে, মানে এরকম টাইপের। তো আমি চাইছিলাম তার অপোজিট একটা ক্যারেক্টার পাই, যাতে অডিয়েন্স আমাকে অন্যভাবে দেখে। তো এটা পাওয়াটা আমার কাছে খুব একটা ভালো, যে আমাকে সুশান্ত দা এই ব্যাপার এই প্রজেক্টে আমাকে বেছে নিয়েছে। যেহেতু যখন প্রোমো দেখলাম, মানে বা প্রোমো দেখে অডিয়েন্সের কীরকম ফিডব্যাক পেলে, কারণ মানে যেহেতু আমি সিরাজের বেগমে, তোমাকে যেহেতু একদম ডিফারেন্ট লুকে দেখা গিয়েছিলো, তো আমার যেটা হয়েছিলো নিজের পার্সোনালি হয়েছে, আমি আইডেন্টিফাই করতে পারিনি প্রথমে প্রোমো দেখে। তোমার সাথে কি এরকম কিছু ঘটেছে, মানে কেউ কেউ বলেছে এরকম কিছু হয়েছে কি এরকম? হ্যাঁ, আমার কাছে অনেকেই শুনেছি, মানে অনেকের কাছেই শুনেছি এটা, এমনকি আমি স্টারের অনেক দিন ধরেই কাজ করছি, তো স্টারে যখন ফার্স্ট প্রোমোটা বেরোয় তখন ওদের বক্তব্য, নতুন মেয়ে নতুন মেয়ে, এই মেয়েটা কি নতুন? তখন স্টারের সবাই বলছে না না না, এটা নতুন নয়, এটা পুরনোই, আগে লুৎফার এ করতো। আর আমার যে পার্সোনাল যারা ফ্যামিলি আছে, বন্ধু আছে, বন্ধু বান্ধবীরা আছে, তো তারা বলছে যে তারা তো এক টাইমে একটা দেখেই এসছে, তারা তো বেসিক্যালি আমাকে চেনেই। আর দ্বিতীয়ত আমি ওদেরকে অ্যাপ্রোচ করছি যে তোরা বল কেমন এসছে, একটা ফিডব্যাক বল কেমন আমার ফার্স্ট প্রোমো দেখে কী মনে হচ্ছে। তো ওরা বলছে, মানে ওরা বলছে যে একদম তুই, একদম তুই, মানে তুই যেরকম সেরকম একটা ক্যারেক্টার পেয়েছিস, বেশ মজাদার। আবার সকাল সকাল একসাথে না গোনা, চলো এবার তোমার বাড়ি। বাড়ি বাড়ি কি রে? তোমার চরিত্র যেটা শালিক, শালিকের সঙ্গে তার মানে কি, মানে পল্লবীও কি তাই, যে মানে কেউ যদি বলে যে একটা চর মারবো, পল্লবীও উল্টো আরেকটা চর মেরে দেবে? পল্লবী আর শালিকের মধ্যে অনেকটা এক আছে, ঠিক আছে, অনেক অনেক মিল আছে। শালিক যেরকম সেরকম পল্লবীও অনেকটা এক, বাট যেহেতু এটা সিরিয়াল তো সব সময় তো সব কিছু এক হয় না, তো একটা পার্সোনাল জিনিস আলাদা হয় আর একটা সিরিয়ালের বেস আলাদা হয়। তো যদি বেসিক দেখতে চাও তো হ্যাঁ, পল্লবী আর শালিক কিছুটা তো এক। পরোয়া নেই মাস্টার দাদু, আমি তো আছি তোমার সেনাপতি। সোমরাজ সঙ্গে কাজ করার কিরকম অভিজ্ঞতা, মানে এতদিন তো শুটিং তো চলছে, শুটিং তো শুরু হয়ে গেছে তোমাদের, তো সোমরাজের সঙ্গে এবং শঙ্করদার সঙ্গে কাজ করা, মানে শঙ্করদারকে একদম নতুনভাবে দর্শকরাও পাবে একদম, তো তোমার কেমন লাগলো কাজ করে, কেমন লাগছে কাজ করে? আমি প্রথমত ওনাদের সাথে আগে কোনো কাজ করি না, সোমরাজ আর না হচ্ছে শঙ্করদা, তো দুজনের সাথেই প্রথম প্রথম কাজ করছি। শঙ্করদা অনেকটা সিনিয়র, তো ওনার থেকে অনেক কিছু শিখতেও পাচ্ছি, উনি সিনের মধ্যে অনেক কিছু বলেও দেন যে এটা কর ওটা কর, ওটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, তো ওনার থেকে আমি শিখতে পাচ্ছি, এটাই অনেক। আর সোমরাজ বলতে, সোমরাজের সাথে এখনও তেমন করে প্রোমো ছাড়া, মানে তেমন করে এখনও সিন হয়ে উঠতে পারিনি, তো আস্তে আস্তে হোক, তারপর আমি জানতে পারবো যে ভালো না খারাপ। দর্শকদের কী বলবে ফাইনালি? দর্শকদের বলবো যে আপনারা এতদিন আমাকে বেগম হিসেবে দেখেছেন, আমি অনেক পজিটিভ ভাইব পেয়েছি আপনাদের কাছ থেকে, তো এবার বলবো যে আমি একটা অন্য রূপে আসছি। প্লিজ প্লিজ, 9টা থেকে 26শে আগস্ট আমার সিরিয়াল আসছে কুঞ্জ ছায়া, দেখতে একদম ভুলবে না।
কি ভেবেছো? মাস্টার দাদু একা? আমি থাকতে মাস্টার দাদুর কিচ্ছু হবে না। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।